নিমখ দি দিছোঁ অলপমান এনেকৈ নিমখটো চাই ল'ব, আপোনালোকে যিমানটো হিচাপত খায় সিমানটো হিচাপত ব্যৱহাৰ কৰিব। এতিয়া মই কেৰাহীটোত পনীৰখিনি দিলোঁ। দিয়াৰ পিছত ইয়াক অকণমান সময় 5 মিনিট ফ্ৰাই কৰিম। ফ্ৰাই কৰাৰ পিছত তাৰপিছত বনাম। সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাব আৰু আপোনালোকৰ ঘৰত এনেকৈ ট্ৰাই কৰিব বনাবলৈ। চাব খাই পেলাই কেনেকুৱা পালে জনাব মোকো কমেণ্ট বক্সত। এইটো অকণমান সময় থাকিব দিওঁ, তাৰপিছত ইয়াক অকণ অকণকৈ লৰাই দিম। ঠিক আছে, চাই যাওক বন্ধুসকল। ইয়াত যোগা মই পনীৰ ভাজিছিলোঁ, অলপমান তেল ভাজি দিছিলোঁ, অলপমান পনীৰ ভাজি দিছিলোঁ, তেনেকৈ তেল পাৰিছিলোঁ আৰু মাজতে মই এইটো চাওক, এইটো মই যোগা আমি বিলাহী পিঁয়াজ চিয়াজ ভাজিছিলোঁ, সেইটো মই কেইখনে ল'লোঁ।
মছলা দি দিম, পনির মছলা মই বেছি নিদিও, খুব কম পরিমাণে দিম, কারণ ছোৱালীজনী খাব যে। আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী দিব পারে কিমান আপনাদের হেৰি। মই এই মছলা ব্যবহার করেছো আর এটা মই অকমান লড়াই দিম আর পানিতে দিম, অকমান দিয়ে দিম পানিতে, অকমান মছলাটাও সিজি লো। পানিটা চাই লোক আপনাদের কি ব্যবহার হয়, কি হিসাব দিব, মানে অকান বেশিকে দিছো উতলব দিন। ইয়াতে মানে পানি দিছিল অল্প সেয়া উতলিছে, আর ইয়াত এটা যখন পানি থাকে সে পানি দিম উতলিছে, আর ইয়াতে এটা পানি দিম। যদিহে বেয়া লাগে মোক কব, ভাল লাগিলেও কব।